السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا আজ মাত্র
ফখর ইসলামী আরবিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য হযরত মুহতারম সাহেব হযরত আসাতাদা ইকরাম উপস্থিত মুরব্বী নেজাম তলাবা নেজাম পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2021 সালের 18 ফেব্রুয়ারির আজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে, তার মানে হচ্ছে জুমার দিবাগত রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাকি রেখে ঈমানের সাথে মাদ্রাসার পরিবেশ জান্নাতের বাগানে ওলামা ইকরামের সান্নিধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই বছর আমাদের মাহফিলের সভাপতি আলহাজ জামাল উদ্দিন সবুজ সাহেব, আল্লাহ তাআলা তিনার হায়াতে বরকত দান করুন। গত বছর যিনি সভাপতি ছিলেন, এই মাদ্রাসার সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী চেয়ারম্যান সাহেব আজ দুনিয়ার মধ্যে নাই। এটাই হচ্ছে দুনিয়া, কিছুক্ষণ আসি কিছুক্ষণ পরে আবার চলে যাব। এখন রাত চলতেছে, সকালে সূর্য উঠলে দিন হয়ে যাবে, মাস শেষ হবে, আরেক মাস আসবে, বছর শেষ হবে, বছর আবার আসবে, সে সকাল সে সন্ধ্যা দুনিয়ার মধ্যে থাকবে। এক সময় আমি আর আপনি হারিয়ে যাব, দুনিয়ার মধ্যে থাকবে না। আল্লাহর পরে কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মর্যাদার আসনে যিনি সমসীন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দুনিয়ার আর কোন মানব দানবকে আল্লাহ তাআলা দান করেনি। একমাত্র ব্যক্তি যদি দোয়া করতেন কিয়ামত পর্যন্ত হায়াত চাইতেন, যার দোয়া আল্লাহ কবুল করতেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। لو كانت الدنيا تدوم لواحد لكان رسول الله حيا وباقيا। যদি দোয়া করতেন কিয়ামত পর্যন্ত থাকা, আল্লাহ তাআলা তিনার দোয়াকে মঞ্জুর এবং কবুল করতেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আপনার মুলাকাতের জন্য অপেক্ষমান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যার সাথে ইচ্ছা মহব্বতের সম্পর্ক স্থাপন করতে পারেন, কিন্তু একটা সময় এমন আসবে দুনিয়া আপনাকে ছাড়তে হবে। যদি দুনিয়াকে আপনি না ছাড়েন, দুনিয়া হয়তোবা আপনাকে ছেড়ে দেবে। একটা সময় এমন আসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চলে যেতেই হবে, আল্লাহ তাআলা মুলাকাতের জন্য অপেক্ষমান, তিনি আজরাইলকে রূহ কবজ করার জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 63 বছর বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলার এই প্রিয় বন্ধু এবং বান্দা দুনিয়াতে থাকতে পারেন নাই, আমার আর আপনারও দুনিয়াতে থাকা সম্ভব নয়, এক সময় যেতে হবে। প্রশ্ন জাগে, দুনিয়াতে কেন আসলাম? আমি আপনাদের সামনে 30 করার সূরা আত-তাহরিমে 6 নম্বর আয়াত, যেটা গত বছরও তেলাওয়াত করেছি মাদ্রাসার মাহফিল হলে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল হলে এই আয়াত বেশি বেশি তেলাওয়াত করি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে আসার মকসাদ উদ্দেশ্য তিনি বয়ান করেছেন। বন্ধুগণ, আমরা দুনিয়াতে কেন আসলাম, কেনই বা আবার দুনিয়া থেকে আমাদেরকে সরে যেতে হবে? নিজের ইচ্ছায় যেমন আমরা দুনিয়াতে আসি নাই, নিজের ইচ্ছায় দুনিয়াতে থাকতেও পারবো না, যেতেও পারবো না। আল্লাহ তাআলা যখন মঞ্জুর করেন,
হায়াতের দৌড় যখন শেষ হবে, এক সময় আমাদেরকে দুনিয়ার এই জিন্দগি পাড়ি দিয়ে আখেরাতের জিন্দগির মধ্যে পদার্পণ করতে হবে। এই জন্য দুনিয়াতে আসার পরে আমাদের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যতক্ষণ আল্লাহ দুনিয়াতে রাখেন, দুনিয়াতে ইমানের সাথে ইসলামের উপরে ইজ্জত এবং সম্মানের সাথে নিজে পরিবার পরিজনদেরকে নিয়ে বাঁচার জন্য যতটুকু দুনিয়ার প্রয়োজন অতটুকু দুনিয়া আমাকে উপার্জন করতে হবে, এটা আমার আপনার জন্য ফরজে আইন। আখেরাত অবশ্যই আছে, আমরা বিশ্বাস করি আখেরাতের জিন্দগির মধ্যে আমাদেরকে পদার্পণ করতে হবে। সেই চিরস্থায়ী আখেরাত, সেখানে সুখ শান্তির জন্য, ইজ্জত এবং সম্মানের জন্য, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈমান এবং আমলের দৌলত আমাদেরকে সংগ্রহ করতে হবে, ঠিক কিনা বলেন? হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে চিরদিন থাকতে বারবার চলে যেতে হবে, জানতে চাই সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে, সবচেয়ে সালাহ ব্যক্তি কে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, মান আতিয়া সুন্নাস ওয়া আযদারুন নাস ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান জ্ঞানবান সবচেয়ে সালাহ ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে জবাব দিলেন, ওয়ালা আকসারুহুম আল আকসারুহুম লিল মাউত যিকরা ওয়া আশাদ্দু ইসতি'দাদান লিল মাউত ক্বাবলা নুযুলিল মাউত আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, ওয়া আমার উম্মত ও আমার সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং সালাক ওই নরনারী, যেই নরনারী মুহূর্তের কথা বেশি বেশি স্মরণ করে আখেরাতের জিন্দগির জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রূপ অবশ করতে আসার আগ মুহূর্ত পর্যন্ত আখেরাতের জীবনের জন্য বেশি বেশি সামান সংগ্রহ করে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় সালাক। হুম আতিয়া সুন্নাস ওয়া আযদারুন নাস যাহু বিশারফিদ দুনিয়া ওয়া কাওয়ামাতিল আখিরা, তারা দুনিয়ার অভিজাত আখেরাতের মর্যাদাকে নিজে নিজে আল্লাহ পাকের ফজল ক্রমে ইমান ও আমলের দৌলত সংগ্রহ করে দিনের উপরে চলতে চেষ্টা করেছে। এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে বড় সালাক। ও এলাকার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, একটু কষ্ট করে আজকের দিনটার জন্য নিজের জীবনের সময়টাকে একটু কোরবানি দেই। আশেপাশে যে সমস্ত মা বোনেরা আছেন, মাইকের আওয়াজ তাদের কর্ণকুহরের মধ্যে পৌঁছে, ও মা দয়া করে মেহরবানি করে অনুরোধ করব, জানালার পাশে যান, আমার বিষয় মা বসে যান, আজকে এই ময়দানের মধ্যে বড় বড় ওলামায়ে কিরাম আসবে, দ্বীন দমিলের কথা বলবে, ঈমান আমলের কথা বলবে, আখেরাতের মধ্যে আপনি কিভাবে দামি হবেন, সম্মানী হবেন, কিভাবে আপনার ঈমানের সাথে মত হবে, ঈমানের সাথে কিভাবে দুনিয়ার মধ্যে চলতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো দফায় দফায় আলোচনা করবেন, সময়কে নষ্ট করব না, কথাবার্তার মধ্যে সময়কে নষ্ট করে দেব না মা। ও মা জানালার পাশে বসে যান, সকল কিউদার তওবান করব, খেয়াল করে শোনার চেষ্টা করেন। আমি আপনাদের সামনে দিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার বিশ্ববাসী নরনারীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালায়িকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুন লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে দুনিয়ার নরনারীরা, ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা তোমাদেরকে জাহান্নামের ওই আগুন থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের ওই আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান্নাসু ওয়াল হিজারা, দুনিয়ার সুলার মধ্যে যদি আগুন লড়াইতে হয়, গ্যাস
দেশের প্রয়োজন হয় কিংবা লাকড়ির প্রয়োজন হয়, লাকড়ি দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়, গ্যাসের মাধ্যমে আগুনকে প্রজ্বলিত করা হয়, সেই আগুন দিয়ে দুনিয়ার জরুরত আমরা পুরা করি, ইচ্ছা আমরা পুরা করি। আল্লাহ তাআলা বলেন, আখিরাতের মধ্যে যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনের ইন্ধন গ্যাস হবে না, লাকড়ি হবে না, সেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষের পাথর। কেমন মানুষ সেই জাহান্নামে যাবে? যেই মানুষের মধ্যে ঈমান থাকবে না, যেই মানুষের মধ্যে আমল থাকবে না, যেই মানুষের মধ্যে দিন থাকবে না, ধর্ম থাকবে না, ঈমান ছাড়া মানুষগুলো জাহান্নামে যাবে। ঈমান আনবে কিন্তু আমল করবে না, এরাও শাস্তি ভোগ করবে জাহান্নামের মধ্যে। জাহান্নাম কোনো বন্ধুর বাড়ি নয়, জাহান্নাম কোনো আত্মীয় স্বজনের বাড়ি নয়, জাহান্নাম কোনো শ্বশুর বাড়ি নয়, জাহান্নাম এটা হচ্ছে এক না অগ্নিশিখার নাম, তেজদীপ্ত আগুন, ভয়াবহ শাস্তির জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহ তাআলা তৈয়ার করেছেন বেঈমানদের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে বটে কিন্তু দিনের উপরে চলে না, ধর্মের উপরে চলে না, এদেরকেও সেই জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। এমন জাহান্নাম যে জাহান্নামের চতুর্দিকে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তাদেরকে যেই জন্য হুকুম দেওয়া হবে সেই কাজে তারা করবে, আল্লাহ পাকের হুকুমের বিপরীত কোনো কাজ করবে না। একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার মধ্যে সরকার 72 জেলখানা তৈরি করেছে, এমন কোন থানা নাই যেখানে জেলখানা নাই, এমন কোন জেলা নাই যেখানে জেলখানা নাই, ছোট ছোট জেলখানাও আছে, বড় বড় জেলখানাও আছে। এই জেলখানাগুলোর মধ্যে যারা সন্ত্রাসী, যারা চোর, যারা ডাকাত, যারা দেশদ্রোহী, যারা মানুষের অমঙ্গল কামনা করে, এদেরকে জেলখানায় নেওয়া হয়। কিন্তু দুনিয়ার জেলখানার মধ্যে আমরা লক্ষ্য করলে দেখি, পত্র পত্রিকাগুলো খুললে দেখি, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, ফাঁসির হুকুমের আসামিও মহিলা গিয়ে আনন্দ ফুর্তি করে, ভালো ভালো খানা খায়, আরাম আয়েশের মধ্যে থেকে। যদি মাল পানি সাপ্লাই দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, দুনিয়ার শাস্তি একটু কমে। অনেক সময় প্রেসিডেন্ট বাহাদুরও ফাঁসির আসামিকে মাফ করে দেয়। বন্ধু, আখেরাতের জাহান্নামের অবস্থা কিন্তু এমন নয়, সেখানে টাকা কাজে আসবে না, ডলার কাজে আসবে না, সৌদি আরবের রিয়াল কাজে আসবে না, কোনো বন্ধু বান্ধবদের সুপারিশ কাজে আসবে না। আপনার আমল আপনার আসর, আপনার আমল আপনার কবর, আপনার আমল আপনার শাস্তি জাহান্নামে ভোগ করতে হবে। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তাআল্লামুল ফরায়িদা ওয়াল কুরআনা ওয়াআল্লিমুন নাসা ফাইন্নী মাকবুদ। ও দুনিয়ার উম্মতের নর নারীরা, তোমরা তিন ধর্মের পরসমূহ শিক্ষা করো, নামাজ পড়তে হবে ফরজে আইন, রোজা রাখতে হবে ফরজে আইন, অর্থ যদি বেশি হয় যাকাত দিতে হবে ফরজে আইন, অর্থ যদি আরো বেশি হয় হজ করতে হবে আপনার উপরে ফরজে আইন। এই ফরজে আইনগুলো শিখতে হবে, ওয়াজিবগুলো শিখতে হবে, আপনাকে শিখতে হবে।